আশরাফুল আলম ওরফে হিরো আলম যা করেন তাই যেন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক ও ইউটিউবে। কখনো অভিনয়, কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে হন আলোচিত বা সমালোচিত, তাকে নিয়ে হাসি ঠাট্টাও কম হয় না। এই আলম সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের শমশেরগঞ্জে গিয়েছেন। সেখানে বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে আলমকে দেখতে অনেক মানুষ ভিড় করে। ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত হিরো আলম জানালেন, এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই খবর অনুষ্ঠানে হিরো আলম জানান তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান, এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলে কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন। হিরো আলমের কথা, দীপিকাকে আমার খুব ভালো লাগে, তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই, এটা আমার একটা স্বপ্ন। হিরো আলমের এমন মন্তব্যে উপস্থিত সবাইকে অবাক করে দেয়।